ফেসবুকে রিলস বোনাস প্রোগ্রামে জয়েন করার সময় আপনারা যখন লিঙ্কে ক্লিক করছেন তখন কিন্তু আপনাদের প্রোফাইল শো করছে না আপনাদের প্রোফাইলের যেসব পেজ আছে সেই সব পেজগুলি শো করছে যদি আপনাদের এই ধরনের প্রবলেম হয় তাহলে আপনি সেটা কীভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে জানার জন্য তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি চলে গেলাম ফোনের ক্রোম ব্রাউজারে ফেসবুক রিলস বোনাস প্রোগ্রাম জয়েন করার যে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলে আমার সামনে যে পেজটা সেটা খুলে গেল আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে নিচের দিকে শো করছে আমার যেসব এলিজেবেল প্রোফাইল আছে এবং নট এলিজেবল প্রোফাইল আছে বা পেজ আছে সেগুলি আর অ্যাপ্রুভড যেটা হয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে তিনটা ধাপে শো করছে আপনারা যখন প্রথমবার এখানে খুলছেন তখন কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলটি শো করছে না আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যদি কোনো পেজ থাকে সেগুলি শো করছে যেমন প্রথম দেখুন এই যে এটাই কিন্তু আমার প্রোফাইল আর নিচের যেগুলো আছে সেগুলো কিন্তু সেই পেজ আমি প্রুফের জন্য আপনার দেখাই চলে াম ফেসবুকে ফেসবুকে গিয়ে হচ্ছে থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে কিন্তু ফেসবুক যে প্রোফাইল সেটা শো করছে তো দেখুন এই প্রোফাইলটা কিন্তু আমি যখন রিলস বোনাস প্রনাশ্পক্রমা জয়েন করছি তখন শো করছে আর সাথে এই প্রোফাইলে আমরা যতগুলি পেজ আছে এই পেজগুলোও কিন্তু শো করছে তো এবার এখান থেকে প্রোফাইলটা অনেকের ক্ষেত্রে কিন্তু শো করছে না কেন শো করছে না এবং কী করতে হবে সেটাই আমি এখন আপনাদের দেখাবো যে এই প্রোফাইলে আমি চলে গেলাম এই প্রোফাইলে গিয়ে আমি থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করলে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন যে টার্ন অফ প্রফেশনাল মুট এই টার্ন অফ প্রবেশন মুড এটা যদি আপনাদের আসে তাহলে সেটাকে আপনি অন করে দিবেন এটাকে অন করে দিলেই কিন্তু আপনি সেই লিঙ্কে আপনার প্রোফাইলটি দেখতে পাবেন আর এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না আর এই অপশানটা যদি না আসে তাহলে এই অপশানটা কীভাবে নিয়ে আসবেন তার জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি সেটা আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট লিঙ্কে দেখে নিতে পারেন অথবা চাইলে আমাদের আপনি কমেন্টও করতে পারেন তো এই একটা কারণ যে কারণের জন্য আপনার কিন্তু প্রোফাইলটি ফেসবুক রিলস বোনাস প্রোগ্রামে জয়েন করার সময় দেখা যাচ্ছে না তবে যেসব পেজ শো করছে সেই সব পেজ এলিজিবল লিস্টে যেসব পেজ যদি থাকে সেই সব পেজে যদি আপনি রিলস ভিডিও ছাড়েন তাহলে সেখান থেকে কিন্তু আপনি অ্যাপ্রুভ করিয়ে নিয়ে টাকা ইনকাম করতে পারবেন তবে নট এলিজিবল পেজে আপনি যদি ছাড়েন তাহলে ক্ষেত্রে কিন্তু হবে না তো আশা করি আপনি ভিডিওতে বুঝতে পারলেন যে কেন আপনার প্রোফাইল শো করছে না এবং প্রোফাইল শো না করলে আপনি কি করবেন